কি আমার কথা বুঝে জবাব দিচ্ছেন না এমনি বলতেছেন? মুরিদের কাছে পিশাবের চাইতে বড় সম্মানের কোনো পাত্র আছে? কথা বলে না। পিশাবের পরে যদি কাউকে একটু বেশি ইজ্জত দেয় তাহলে সরাসরি ওস্তাদ। চেয়ারম্যান সাহেব যে বললেন একটু আগে, মাদ্রাসা ছাত্র ওস্তাদদের সম্মান করে, অনেক সম্মান করে, ঠিক আসলেও তাই। আদব এহতেরাম মাদ্রাসাগুলোতে শেখানো হয় আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে যে মাওলানা ইব্রাহিম সাহেব আছেন, আর অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, তারা তাদের বাচ্চাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে যে আদব এবং শিষ্টাচার শিক্ষা দেয়, এগুলো সমাজের জন্য কোনো আতঙ্কের কারণ হয়? রাস্তা ধরে মানুষকে থাপড়ায়, ছুরি ধরে চান্দাবাজি করে, মা বাবার ঘরের থেকে বাইর করে দেয়, ফেরেশতা তৈরি হয় মাদ্রাসা গুলাতে, ঠিক না? ঠিক। এই সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এখনো টিকে আছে। এই দেশে অসংখ্য মাদ্রাসায় কিছু ফেরেশতা আছে, মানুষ না, ফেরেশতা। মাদ্রাসাতেও ভুল ত্রুটি হয়, ওলামাদেরও ভুল ত্রুটি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ কিছু মাদ্রাসার ছাত্ররা, যাদের সম্পর্কে এই সমাজের মানুষের এখনো ধারণা নাই, এদের নীতি নৈতিকতা আদর্শের স্তর এত উপরে যে সেটা কল্পনাও করা কঠিন।